সেদিন সসেজের উদ্যোগে আয়োজিত হলো গঙ্গাবক্ষে ইলিশ পার্বণ 2019। তারই এক্সক্লুসিভ কিছু মুহূর্ত, এক্সক্লুসিভ এই কারণে কারণ এমন সব ইলিশের পথ সেখানে ছিল সেটা কিন্তু আপনারা এখন অব্দি জানেন না, চিখেও দেখেননি বা চোখেও দেখেননি, সেরকমই সব ছবি সেই মুহূর্ত সব দেখছেন আপনারা অ্যাসার্টেন প্রোডাকশনসের মাধ্যমে। এরকম সমস্ত এক্সক্লুসিভ ভিডিওসের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা হিট করতে কিন্তু একদম ভুলবেন না। এবার কিন্তু গঙ্গাবক্ষে আয়োজিত হলো ইলিশ উৎসব, ইলিশ পার্বণ 2019। আর যারা অর্গানাইজ করেছেন তিনি কিন্তু ছন্দাদি, স্পাইস এন্ড সসেজের ওনার, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তো ইটস বেটার যে ওনার থেকে একটুখানি শুনি, এরকম আয়োজন তো হঠাৎ করে কেন আর কিভাবে করলে এত গ্র্যান্ড আয়োজন? আনন্দ করে করার চেষ্টা করি, লোকজন আসে সারা বছর ধরেই, কখন ইলিশ মাছ উঠবে আর আমরা করবো, সব যারা আসে তারাই। আচ্ছা, ইলিশের উৎসবে কি কি ধরনের পদ থাকছে বা কত রকমের? কারণ এখানে দেখছি প্রচুর বাইরে থেকে লোকজনেরাও এসছে, তো একটু যদি তুমি তোমার মতন করে বলো কি কি থাকছে খাবারের মধ্যে। ইলিশ মানে আমরা সবসময় দেখি যে কোথাকার ইলিশ, তো তুমি কোথাকার ইলিশ খাওয়াচ্ছ? এরকম উৎসব হতে পারে এবং গঙ্গাবক্ষে ইলিশ উৎসব হতে পারে। হ্যাঁ, ইলিশ আমাদের এত প্রিয় মাছ, সেটা গঙ্গার বুকে হতে পারে, অভিভূত ছন্দা দেখে অনেক 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 ধন্যবাদ। এবারে নাম গান গিয়ে শোনাবেন সম্ভবত সম্পর্কে আমার ভালো ছবি কথা বলে ছবি আছে ছবি কথা ছবি ও ছবি না আচ্ছা ভাবনি মানে ভাবনি তো কিছুটা ভাব নেয় ও বলে মানে মামা আগে বসে
ভাগ্নে মানে